वेलकम गाइस यार टिप्स एंड ट्रिक्स स्कूल थे के सो आज के आपने शिखा बोल क्या पावर बैंक तैयार कर बन सो पावर बैंक के जो नाम व्यवहार करते हैं ड्राई सेल बैटरी एवं एक टी पावर बैंक सर्किट सो इखाने देखो नाम एक टा आपने देखना जो नाम आगे थी पुरे ची ये टा आपने साधारण तो आपने अवस्था पे थे 30 সো এই ধরনের যে পাওয়ার ব্যাংক সার্কিটগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন সো আমি ফারস্টে ডায়াগ্রাম দেখাবো আচ্ছা এখানে আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি ফারস্টে এখানে ব্যাটারি এটা একটা ব্যাটারির পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত সো আমি এই তিনটা পজিটিভ প্রান্তকে একখানে প্যারালাল কানেকশনে করছি আর এখান থেকে নেগেটিভ প্রান্ত এখান থেকে নেগেটিভ প্রান্ত এবং এখান থেকে নেগেটিভ প্রান্ত এই তিনটা নিয়ে একসাথে প্যারালাল করছি সো প্যারালাল করার পরে তিনটা পজিটিভ প্রান্ত তিনটা নেগেটিভ প্রান্ত অ্যাডজাস্ট করব আচ্ছা এখানে তিনটা পজিটিভ প্রান্ত এখানে তিনটা নেগেটিভ প্রান্ত পেলাম আমরা সো এখানকার যে পজিটিভ প্রান্ত সেটি সার্কিটে এখানে পজিটিভ প্রান্ত আছে এখানে পজিটিভ প্রান্ততে আমরা কানেকশন দিব এবং এটা নেগেটিভে দিব আচ্ছা পজিটিভটা পজিটিভে দিলাম নেগেটিভটা নেগেটিভে দিলাম অর্থাৎ প্যারালাল কানেকশন করে আমরা পজিটিভ লাইনগুলো অ্যাডজাস্ট করলাম এখানে নেগেটিভগুলো অ্যাডজাস্ট করে আমরা একসাথে কানেকশন দিলাম ওকে গাইস এখন আমরা পজিটিভ এবং নেগেটিভগুলো সব অ্যাডজাস্ট করব ব্যাটারির সো আমরা এখন পজিটিভ এখানে দেখছি তিনটার পজিটিভ একসাথে করছি আমি তিনটার পজিটিভ একসাথে করলাম এবং এখানে তিনটা নেগেটিভ একসাথে করছি করলাম এবার আমরা এখানে আমি আগে থেকে আমি তারটিটা নিয়ে রেখেছি পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট আলাদা করে রাখছি পাওয়ার ব্যাংকে দেখেন পাওয়ার ব্যাংকে বি যদি এখানে লেখা থাকে সো বিটা হচ্ছে এক মিনিট এখানে বিটা হচ্ছে পজিটিভ প্রান্ত এখানে বি মাইনাসটা আছে নেগেটিভ প্রান্ত ওকে আচ্ছা বি পজিটিভে আমি সব পজিটিভ দিচ্ছি আচ্ছা ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পাওয়ার ব্যাংক এখন আমরা এটা ইচ্ছামতো করে আমরা এখন সুন্দর করে ডেকোরেট করে নেব দেখুন আমার পাওয়ার ব্যাংক কিন্তু অলরেডি কাজ করতে শুরু করেছে এখানে আলো দুটি জ্বলছে অর্থাৎ এটি কাজ করতে শুরু করেছে ওকে আমরা একটু ডেকোরেশন করে নেছি যাতে একটু দেখতে সুন্দর হয় এবং ব্যবহার করতে সুন্দর হয় সো ওয়েলকাম ব্যাক এগেইন টেপিং করার পরে দেখেন এখন টেপিং করার পর ঠিক দেখতে এরকম হয়েছে সো বেশ আমি যদি এখানে কেস ব্যবহার করি নি এটা দিয়ে বেশ সুন্দর হয়েছে সো আর এই ধরনের ব্যাটারিগুলো আপনারা কিনতে পাবেন সাধারণত 50 থেকে 80 টাকার মধ্যে আপনাদের ব্যাটারি কোয়ালিটি অনুযায়ী এটা হবে তো আমার ব্যাটারি মোটামুটি কোয়ালিটি বেশ ভালো আর সার্কিটটাও আপনারা সাধারণত পাবেন 25 টাকা থেকে শুরু করে 55 টাকার মধ্যে এখানে অবস্থা পেতে সো এখন আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে কি অবস্থা আর ও হ্যাঁ অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মাস্ট সো আমি এখন দেখাচ্ছি এ দেখেন দেখেন এখানে চার্জ কিন্তু অটোমেটিক স্টার্ট হয়েছে সো দেখেন এটা অনেক সুন্দরভাবে চার্জ নিচ্ছে সো আমি এই ধরনের সার্কিট আমি আরেকটা এর আগে বানিয়েছিলাম এটা পরীক্ষামূলকভাবে তবে এটা হচ্ছে মোবাইল ব্যাটারি দিয়ে করেছিলাম এটা ড্রাই সেল ব্যাটারি না এবং একটা টর্চও লাগিয়েছিলাম সো এটাও বেশ আমারকে অনেক ভালো ব্যাকআপ দেয় সো এটা ছিল 7000 এমএএইচ এর তো 7000 এমএএইচ এর ব্যাটারিতে আমার ফোন আমি আইফোন আমার আইফোনটা চার্জ দেওয়া যায় বেশ ভালোভাবে মোটামুটি সো আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান কমেন্টটি আমাদের জানাবেন সো টেক কেয়ার অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু মাস্ট ধন্যবাদ সবাইকে